আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এগ কোরমা রেসিপি। এতটাই মজার হয় এই রেসিপিটা, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঘরোয়া মশলায় ঝটপটভাবে এই এগ কোরমা রেসিপিটি তৈরি করি। আমি একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ ডিম। আমি কিন্তু ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি, এতে করে কিন্তু ডিমের ভিতরে সব মশলাগুলো যাবে। আমি কিন্তু বেশি ভাজবো না ডিমগুলোকে, বেশি ভাজলে কিন্তু দাগগুলো বেশি দেখা যাবে, হালকা হালকা থাকবে যেহেতু ডিমের কোরমাটা সাদা সাদাই হয়। তো ডিমটা কিন্তু একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, আর এই তেলে আজকে আমি রান্নাটা করব। এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি একটার মতো দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, একটু হালকা নেড়ে চেড়ে নিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাতেই কিন্তু রান্নাটা হবে, এতে করে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। তো একটু পেঁয়াজটাকে একটু বেশি সময় ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, আর 1 টিস্পুনের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 7 মতো লবণ, দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখন সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আসলে মশলা কষানোর উপর নির্ভর করে রান্নাটা কত সুন্দর টেস্টি হবে। মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এক্ষেত্রে আমি একটু দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়েও কিন্তু দিতে পারেন। আমার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। যখন তেল উপরে ভেসে আসবে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে পারবো যে এখানে মশলা কষানোটা হয়ে গিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম, ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে হালকা একটু কষিয়ে নিব। বাসায় অতিথি আসলে কিন্তু এই ঝটপট রেসিপিটা কিন্তু আমরা রাখতেই পারি, কারণ ডিম কিন্তু আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি থাকে। আর গরুর মাংস, রোস্ট, পোলাও এর সাথে সাথে যদি আমরা এরকম একটা ডিমের রেসিপি রাখি, মানে ডিমের কোরমা, তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে, কারণ বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে এরকম ডিমের কোরমা, আর ঝটপটভাবে কিন্তু হয়ে যায়। তা আমি দুধ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে রান্নাটা করিনি। আজকে আমি পুরো লিকুইড দুধ দিয়ে রান্নাটা করেছি, আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। কারণ আমি যেহেতু টক দই ব্যবহার করিনি, তো এরকম করে দিলে কিন্তু টক দইটা দেওয়ার প্রয়োজন হয় না। আর সব ঘরোয়া মশলা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, মশলা বাজার থেকে কেনার কোনো ঝামেলাই হয় না। তো শেষে আমি একটু দিয়ে দিলাম ঘি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো ঝটপটভাবে কিন্তু আমার ডিমের কোরমাটা হয়ে গেল। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নেব, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর একটা অনুরোধ রইল, আপনারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।